আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইতালির মিনালে করোনা ভাইরাসে এক বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি তার পরিবার সদস্যরা, দেশে আরও তিনজন আক্রান্ত। রাত 12টা থেকে দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ, জরুরি প্রয়োজন চলবে বিদেশি তিনটি এয়ারলাইন্স। এবং ঢাকা 10, গাইবান্ধা 3 ও বাঘেরহাট 4 আসনের উপনির্বাচন চলছে, ভাইরাস আতঙ্ক, ভোটার নেই ভোট কেন্দ্রে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে এটিএন বাংলার বিশেষ দোয়া মাহফিলের খবর। দেশে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তার বয়স 70 বছর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20 জনে। রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হলে সেখানে করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাসনা দাস। এখন পর্যন্ত বিদেশ ফেরত প্রবাসী নাগরিকদের মাধ্যমেই বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রামিত হয়েছে। তাই করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিদেশ ফেরতদের কঠোরভাবে 14 দিনের কোয়ারেন্টাইন পালনের পরামর্শ দেন। তিনি জানান, নতুন করে তিনজন আক্রান্তদের মধ্যে একজন নারী ও 2 জন পুরুষ। এদের মধ্যে 2 জন বিদেশ ফেরত স্বজনদের মাধ্যমে সংক্রামিত হয়েছে এবং অন্যজন ইতালি ফেরত। কোভিড-19 আক্রান্ত হয়েছে এমন সন্দেহে বিভিন্ন হাসপাতাল, অন্তত ল্যাবরেটরি পরীক্ষার জন্য আইসোলেশনে আছেন তাদের সংখ্যা 30। বিদেশে কোভিড-19 আক্রান্ত দেশ থেকে আগত যাত্রী যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন তাদের সংখ্যা 44। গত 24 ঘন্টায় নিশ্চিতকৃত কোভিড-19 সংক্রমিত ব্যক্তিদের মোট সংখ্যা 3 এবং এ পর্যন্ত কোভিড সংক্রমিত বা ব্যক্তি বাংলাদেশে এ পর্যন্ত 20। এ সময় করোনা আতঙ্কের মধ্যে দেশের কয়েকটি আসনের উপনির্বাচনে ভাইরাস সংক্রমণের প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। এটা অবশ্যই একটু ঝুঁকি, যদি একই যেটা আমরা ইভিএম সিস্টেমে ব্যবহার করলে এটা অবশ্যই ঝুঁকি আছে, যে ইভিএম সিস্টেম যদি ব্যবহার করা হয় যে একই এটা টাচ করা, একই অনেক ব্যক্তি টাচ করলে এটা তো অবশ্যই ঝুঁকি আছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মারা যাওয়ার পর দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা অনুযায়ী, তবে ধর্মের বিষয়টিও লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের আতঙ্কে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। সকালের অফিস সময়েও বেশিরভাগ রাজধানীর বেশিরভাগ রাস্তায় গণপরিবহন একেবারেই কম, এতে কমেছে যাত্রী সংখ্যাও। রাস্তায় কমে গেছে ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যানবাহনের সংখ্যাও। ফুটপাত বা ওভারব্রিজও ফাঁকা, পথচারী কম, যারা বের হচ্ছেন তারাও মাস্ক ব্যবহার করছেন, নিচ্ছেন নানা সতর্কতা। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দেশের বিভিন্ন জেলায় 1500-এরও বেশি মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে যারা নিয়ম ভেঙে বাইরে ঘোরাফেরা করছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সম্প্রতি যারা বিদেশ থেকে ফিরেছেন, পরিবার এবং দেশবাসীর স্বার্থে তাদের ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ফরিদপুরে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 421 জনকে। জেলায় সব মিলিয়ে হোম কোয়ারেন্টাইনে আছে 463 জন, তবে তাদের শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাস পাওয়া যায়নি। হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই বিদেশ ফেরত বলে জানা গেছে। চাপাই নবাবগঞ্জে এ পর্যন্ত 371 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের মধ্যে 40 জন ভারতীয় নাগরিক। তবে এখন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে 10 বেডের ও 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 সজ্জার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত 309 জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে ও 1জনকে 8 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া 1জনকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। কুড়িগ্রামে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশ ফেরত 540 জন বাংলাদেশির মধ্যে স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে নিয়েছেন মাত্র 97 জনকে। ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত 42 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা মোকাবেলায় জেলায় তৈরি রাখা হয়েছে 37 আইসোলেশন বেড ও কোয়ারেন্টাইনের জন্য 100 বেড। এছাড়া বিদেশ ফেরতদের পর্যবেক্ষণে রাখতে কমিটি গঠন করা হয়েছে। ঠাকুরগাঁয়ে কোয়ারেন্টাইনে আছেন 26 জন আর ঝালকাঠিতে 85 জন। নির্দেশনা না মানায় ঝালকাঠিতে এ পর্যন্ত 4 জনকে 35,000 টাকা জরিমানা করা হয়েছে। ঝিনাইদহে বিদেশ ফেরত সহ 38 জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় 428 জনকে রাখা হলো হোম কোয়ারেন্টাইনে। এদিকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা না মানায় জেলার মহেশপুর, কোটচাঁদপুর ও সদর উপজেলাতে 3 প্রবাসীকে 35,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মানুষের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করে চলেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ রাত 12টা থেকে 31 মার্চ পর্যন্ত দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার AHM তৌহিদুল আহসান সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশেষ কারণে চায়না সাউদার্ন, ক্যাফে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ চালু থাকবে বলেও জানান তিনি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। নামে একটা জীবাণু, আসলে এটা প্রমাণিত যে খুব একটা প্রাণঘাতী যে একটা রোগ বা এটা যে মৃত্যুর যে একটা মানে অবদান সেটা না, চিকিৎসা নিলে সুস্থ হওয়া যায়। তো আমরা কাশি এসে সর্দি এসে প্রথমে হাত দিই, হাতটা না দিয়ে শশে বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে, কারণ হাতটা আমাদের এমন এটাকে পরিষ্কার রাখতে হবে। আর এই জীবাণুর জন্য হাত পরিষ্কার রাখাটা একান্তভাবে অপরিহার্য, কাজে বাইরে গেলে বাইরে থেকে আসার সাথে ভালো করে হাতটা ধুয়ে ফেলা, এই হাতটা যেন কোনো মতে মুখে না লাগে বা কোনো কিছু খাবার তুলতে গেলে তার আগে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করা, বেশি করে পানি খেতে হবে, লিকুইড বেশি নিতে হবে, যেগুলিতে ভিটামিন সি বেশি আছে, একটু টক জাতীয় তরিতরকারি ফল টল যেগুলি আছে সেগুলো একটু বেশি করে খাওয়া, যাতে করে রোগ প্রতিষেধকটা থাকে সেদিকে দেখা। এর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মুখ চোখ ধোয়া, মানুষের সংস্পর্শে না আসা বা খুব বেশি জনসমাগমের মধ্যে না যাওয়া, এসব দিকে একটু বিশেষভাবে নজর রাখা। তারপরে সর্দি কাশি হলে পরে যদি হেঁচি টেঁচি দিতে হয় সাথে সাথে রুমাল বা টিস্যু ব্যবহার করা, বা সেটা ফেলার সময় হয়তো আরেকটা দিয়ে ভালো করে মুড়ে এমনভাবে ফেলা যাতে যেন আরও কারো কারোর সংস্পর্শে না যায়। এই জন্য সেখানে ময়লা রাখার আলাদা ব্যাগ বা বিন ব্যবহার করা, যেন ওটা যেখানে যেখানে যথাযথ ছুঁড়ে না ফেলা, যেখানে সেখানে ছুঁড়ে ফেলে বলে এটা আরেকজনকে সংক্রামিত করতে পারে। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা 10, গাইবান্ধা 3 ও বাগেরহাট 4 সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল 9টা থেকে শুরু হয়েছে। এই 3 আসনে মোট ভোটার সংখ্যা 10,17,789 জন। এর মধ্যে ঢাকা 10 আসনে ভোট নেওয়া হচ্ছে ইভিএম পদ্ধতিতে, বাকি 2 আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালটের মাধ্যমে। তবে এসব কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। ভোটগ্রহণ একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। সকালে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দর্শক, ঢাকা ১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছেন সহকর্মী একরামুল হক সায়েম। সায়েম, কি দেখছেন এখনকার পরিস্থিতি, ভোট কেন্দ্রে ভোটারের পরিস্থিতি কেমন? ভাবনা, আসলে যেখানে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার নানামুখী ব্যবস্থা নিচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে খুব প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হয় জনগণ, আর সেই মুহূর্তে এই নির্বাচনী কর্মযজ্ঞ চলছে। একেবারে রাজধানী ঢাকার একটি আসন সহ তিনটি আসনে সংসদীয় নির্বাচন হচ্ছে এবং আমরা আগেও জানিয়েছিলাম যে এই করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে ভোটারদের মধ্যে যেরকম নানা ধরনের সংশয় রয়েছে, একই সাথে ভোট গ্রহণ কর্মকর্তা যারা রয়েছেন তাদের মধ্যেও সংশয় রয়েছে এবং এই সংশয়ের প্রকাশ আপনি হয়তো এই কেন্দ্রে দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি রাজধানীর শুক্রাবাদে, ঢাকা ১০ আসনের একটি কেন্দ্র, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে আপনি দেখছেন একেবারে ভোটার শূন্য অবস্থায়। সাধারণত উপনির্বাচন বা স্থানীয় নির্বাচন, যে কোনো নির্বাচনেই এই সময়ে কমপক্ষে ভোটারদের একটা উপস্থিতি থাকে, আমরা ভোটারদের লাইন দেখতে পাই, কিন্তু এই এক ঘন্টায় এখনো পর্যন্ত আমরা জেনেছি যে এখানে সাত আট জনের মতো ভোটার, সবগুলো বুথের মধ্যে মোট সাত আট জন ভোটার এখানে এসেছেন, তারা ভোট দিয়েছেন। আসলে এই করোনা পরিস্থিতির মধ্যে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে খুব একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না, যদিও নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখানে এসে দেখেছিও যে আপনি জানেন যে ইভিএমে এই ঢাকা ১০ আসনে ভোট হচ্ছে এবং গতকাল স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ইভিএমে ভোট গ্রহণ করোনা সংক্রমণের ক্ষেত্রে বেশ ঝুঁকি এবং সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই ব্যবস্থাটি নেওয়া হয়েছে যে ভোট গ্রহণের আগে হাত পরিষ্কার করা, হাত পরিচ্ছন্ন করা, জীবাণুমুক্ত করা এবং এরপর ভোট দেওয়ার পর আবারও হাত পরিচ্ছন্ন এবং জীবাণু মুক্ত করার বিভিন্ন স্যানিটাইজেশনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা হয়েছে এবং তাদের উদ্দেশ্যে এখানে লিফলেটও রয়েছে, সেখানে তাদেরকে সতর্ক হয়ে তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে এই ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সব মিলিয়ে আমরা কিন্তু এখানে এই ঢাকা ১০ আসনের যে কেন্দ্রগুলো সকাল থেকে ঘুরে দেখেছি, আমরা সবগুলো কেন্দ্রের অবস্থাই কিন্তু এরকমই, অর্থাৎ অনেকটাই ভোটার শূন্য অবস্থা। এমনিতে উপনির্বাচন, তার মধ্যে আবার এই করোনা সংক্রমণ পরিস্থিতি, ভোটারদের আগ্রহ কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছি না বললেই চলে। ঢাকা ১০ আসনের এই উপনির্বাচনে ৬ জন প্রার্থী রয়েছে, ৬ জন প্রার্থীর কেউ কেউ সকালে ভোট দিয়েছেন, কথা বলেছেন, আবার কেউ কেউ হয়তো ভোট দেবেন। পরবর্তী সংবাদে আমরা তাদের প্রতিক্রিয়া আপনাদেরকে জানাতে পারব। ভাবনা, সায়েম, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাস থেকে বাংলাদেশ ও সমগ্র মানবজাতির পরিত্রাণ চেয়ে মোনাজাত করেছেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর কাউরান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে দোয়া পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ। বিশেষ এই দোয়া মাহফিল এটিএন বাংলার সরাসরি সম্প্রচার করা হয়। ফজর আব্বি জানাচ্ছেন বিস্তারিত। সৌদি গভর্নমেন্ট মনে করে যে এই নামাজের দ্বারা শ্বাস প্রশ্বাস আদান প্রদান হতে থাকে, মানুষ কাছাকাছি আসতে থাকে, মুসাফা করতে থাকে, এই সমস্ত ভাইরাস ছড়ানোর কারণ বিজ্ঞান যদি বলে, তাহলে সৌদি গভর্নমেন্ট মনে করলে জাতির কল্যাণের উদ্দেশ্যে তারা নিষেধ করতে পারে। এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত বিশেষ মাহফিলে ইসলামী চিন্তাবিদরা বলেন, কল্যাণ লাভ করার আগে অকল্যাণ মোকাবিলা করার উপর গুরুত্ব দিতে হবে, মেনে চলতে হবে বিধিনিষেধ। এই কাজটা করবা, সেই কাজের কল্যাণ লাভ করার আগে অকল্যাণ যদি প্রতিক্রিয়াটা যদি দেখা দেয়, ওইটা আগে প্রোটেক্ট করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদাউ ফাইনালি কুল্লি দাইন দাওয়া, তোমরা চিকিৎসা করাও, প্রত্যেকটা রোগের কি আছে, চিকিৎসা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তোমার উটটা আগে বাঁধো, এরপরে ভরসা করো আল্লাহর উপরে, উটটা আর হারিয়ে যাবে না। এই সময় ব্যক্তিগত জীবনাচরণের শুদ্ধতার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি মাফ চাওয়ার পরামর্শ দেন বিশিষ্ট ব্যক্তিরা। দুই ঘন্টার আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। বিশেষ এই দোয়া মাহফিলে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদেরকে ক্ষতি থেকে বাঁচায় আল্লাহ, আমাদের জাতিকে বাঁচাও, পৃথিবীকে বাঁচাও, এই জীবাণু থেকে রক্ষা করো, সবাইকে তোমার কাছে ফিরে যাওয়ার তৌফিক দাও, আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, ঈমানের দৌলত নসিব করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদা বাদাল কাদা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জানাবো পার্টেক্স খেলার খবর। ক্রিকেট দুর্নীতির অভিযোগে আজীবন নিষেধাজ্ঞায় পড়তে পারেন পাকিস্তানি ক্রিকেটার ওমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ তুলে জানিয়েছেন, দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গ করেছেন তিনি। পিসিবি সতর্ক করার পরও নিরাপত্তা বিভাগকে দুর্নীতির প্রস্তাব পাওয়ার বিষয়টি বিস্তারিত জানাননি আকমল। এই অপরাধে তার শাস্তি হতে পারে 6 মাস থেকে আজীবন নিষেধাজ্ঞা। গত ফেব্রুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আকমল। দুর্নীতি বিষয় তদন্ত করতেই তাকে এই সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগামী 14 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ওমর আকমলকে। করোনা ভাইরাসের কারণে আগামী 28 মে পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, 18টি কাউন্টি দলের প্রতিনিধি, এমসিসি এবং পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, বর্তমান পরিস্থিতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে খেলাধুলার সাথে সম্পৃক্ত প্রত্যেকের মঙ্গলের জন্যই এমন অবস্থায় যেতে হয়েছে তাদের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইতালির মিলানে করোনা ভাইরাসে এক বাংলাদেশের মৃত্যু, হাসপাতালে ভর্তি তার পরিবার সদস্যরা, দেশে আরও 3 জন আক্রান্ত। রাত 12টা থেকে দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ, জরুরি প্রয়োজনে চলবে বিদেশি 3টি এয়ারলাইন্স। এবং ঢাকা 10, গাইবান্ধা 3 ও বাগেরহাট 4 আসনের উপনির্বাচন চলছে, ভাইরাস আতঙ্ক, ভোটার নেই ভোট কেন্দ্রে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।